এই এটা আমার ভাই তো না না আব্বা আরে আমার ভাইয়ের মতো দেখতে আর কি স্বাস্থ্য লম্বা ছোটা আমার ভাই এনেব কোথ থেকে আর আমার ভাই কি রিকশা চালাইব নাকি স্যার স্যার আপনার ভুল হইতেছে স্যার উনি এত বড় মানুষ এত টাকার মালিক আমার মতো একজন গরীব রিকশাওয়ালা সে ওনার ভাই হইতেই পারে না এই না 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 দাঁড়াও 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 এই তুমি বিয়ার মধ্যে আসছিল না আরে ইনি বিয়ার মধ্যে আসবে কোথ থেকে আব্বা আরে ইনি হয়তো আমার ভাইয়ের মধ্যে একটু দেখতে কিন্তু আমার ভাই তো আর না স্যার আপনার ভুল হইতেছে স্যার আপনারা যান সবার জন্য 50000 টাকার বাজার করলি আর কারোর জন্য কিছু কিনবি না আর কার জন্য ফ্যামিলি যারা যারা ছিল সবার জন্য তো কেনাকাটা শেষ আমার ছোট ভাই ঈদের মার্কেট করলো আমার বউ বোনের জন্য মার্কেট করে না এই আমার দামি কুশনটা যা পারিস তাই ধরিস আমার নতুন সোফার উপরে বসছে এই নিচে বস আর আপনি কোন সাহস আমার সোফার উপরে বসছেন দেখেন না এটা নতুন সোফা মানে যেখানে পাবেন সেখানে বসে যান তুমি দেখো কি করছ আমার নতুন সোফার উপরে বসছে তোমার বোন কি করছে এই দামি কুশনের উপর শুইছে তোমরা এখানে মনে হয় ওরা বুঝতে পারে নাই আমরা বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে কি বুঝতে পারেন নাই আপনারা রিকশা চালানো ওই হাত দিয়ে কত নোংরা আমার সোফা ধরেছে তুমি জানো আল্লাহ ছি ভাবে আপনারা এটা আমি মুছে দিচ্ছি এই তুমি হাত দিবা না ভালো আছো হ্যাঁ আছি ভালো আছি ঈদের কেনাকাটা করে নিয়ে আসলি হ্যাঁ সবার জন্য শপিং শেষ করলাম সবার জন্য কিনছস কার কার জন্য কিনলি কার কার জন্য কি ওই শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে আমার শালা শালিগুলো আছে না তারপরে ঋতুর জন্য আমার জন্য সব মিলে 50000 টাকা শপিং করছি আর এখনকার বাজার জানো না সব কিছুর দাম তারপরে তো কিনতে হইব ঈদ বলা কথা সেটাই সবার জন্য 50000 টাকার বাজার করলি আর কারোর জন্য কিছু কিনবি না আর কার জন্য ফ্যামিলি যারা যারা ছিল সবার জন্য তো কেনাকাটা শেষ তবে একটা জিনিস ভাবতেছি বুঝছো ওহ ভাব তুমি ভাবতেছস আরো কারো কারো জন্য কিছু কেনাকাটা তোর বাকি আছে আরে তা না মানে গতবার তো ঈদ শ্বশুর বাড়িতে করছি এবার ভাবতেছি ঈদটা কি আমার বাড়িতে করব মানে ঢাকায় করব নাকি শ্বশুর বাড়িতে করব ওইটাই ভাবতেছি ভাব দেখ কি করবি তুই বড় হইছস বড় চাকরি করস ভালো বেতন পাস তোর শ্বশুর বাড়িটাও ভালো তুই ভাইবা দেখতে কি করবি আচ্ছা ভাইয়া ওই যে সবার জন্য শপিং টপিং করছি তো তো ঋতু দেখার জন্য অস্থির হয়ে আছে ও বারবার ফোন দিতেছে বুঝছো আমি যাই তোমার সাথে পরে কথা হইব না যা আচ্ছা আগে বাবা খোলো আমার ছোট ভাই ঈদের মার্কেট করলো আমার বউ বোনের জন্য মার্কেট করে নাই আমার বউ আমার বোন আমি ওর পরিবারের সদস্য ওর পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে আমি বুঝতে পারছি তুমি ভাবছিলা যে তোমার ভাই তোমার বউ বোনের জন্য ঈদের মার্কেট করছে পরে ভাই আমি ভাবছিলাম আমগুলোকেও কেনাকাটা করছে তাই বারবার করে জিজ্ঞেস করছিলাম তুই কার কার জন্য কেনাকাটা করছিস ভাবলাম ও একবার কয়া ফেলবো যে তোমগুলোকেও কেনাকাটা করছে ভাই রে সবার আনন্দ হয়ে আসে যার টাকা আছে তার ঈদ আছে যার টাকা নাই তার ঈদ নাই ঈদ আসে কাউকে হাসাতে আবার কাউকে আসে কাঁদাতে তুমি আর আমি সেই কান্নাদালের মধ্যে আরি চলো বুঝতে ফারুক ভাই তো মন খারাপ হন উপরওয়ালা আছে উনি একটা ব্যবস্থা করবেন জানো আমি কতক্ষণ ধরে তোমার ওয়েট করছি আচ্ছা এখন একটু বসি তারপর তোমার সাথে কথা বলি আচ্ছা বসো ঈদ বলা কথা
ঈদে তো শপিং মলগুলো ফাঁকা থাকে না, এত এত মানুষের ভিড়, তার মধ্যে থেকে আমি অনেকগুলো দোকান বেছে নিজের পছন্দ করে সবার জন্য শপিং করছি। ঈদের সময় সবাই শপিং করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা শোনো, তোমার জন্য না একটা গুড নিউজ আছে। আচ্ছা আগে বলো, গুড নিউজটা শোনার পর তুমি আমাকে কি গিফট দিবা? আরে আগে গুড নিউজটা শুনি, তারপরে কি গিফট দেওয়া যায় ভাববো না। তার আগে তোমার জন্য মানে তোমাদের জন্য যে শপিং করে আনছো ওগুলো দেখো পছন্দ হয় কিনা। এগুলো তো আমি দেখবই, কিন্তু একা না, সবাইকে সাথে নিয়ে এবং সবার গিফট সাথে সাথে দিয়ে দেব। গুড, কিন্তু তোমার গুড নিউজটা তো বললে না, বলো। ওটা তো সারপ্রাইজ, এখন তো বলা যাবে না, সবার সামনে বলবো। তুমি তো আমার হাজবেন্ড, তোমাকে খুশি রাখা তো আমার দায়িত্ব, তাই না? আচ্ছা শোনো না, আমি শপিং করে ফেরার পথে রাস্তায় একটা প্ল্যান করলাম। কি প্ল্যান শুনি? মানে আমাদের বিয়ের পর দুইটা ঈদই তো তোমার বাবার বাড়িতে গিয়ে করলাম, তো আমি এবার চিন্তা করছি এই ঈদটা মানে তারা সবাই চলে আসবে ঢাকার মধ্যে, সবাই মিলে আনন্দ করে ঈদটা করবো। তুমি না অনেক ভালো একটা কথা বলছো। আচ্ছা যাই হোক, আমি এই বিষয়ে আব্বুর সাথে কথা বলছি এবং তোমাকে জানাচ্ছি আব্বু কি বলে। এখন তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, সেই কখন তুমি বের হইছো। তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, তুমি এখানে বসে আসছো কেন, এখনো বাসায় যেতেছো না? আচ্ছা কাজের কোনো ব্যবস্থা হয়েছে? না, কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, কেউ কোনো কাজ দিল না। সামনে ঈদ, সবাই ঈদের কেনাকাটা করতেছে, কিন্তু আমি তোমার জন্য অরিনের জন্য কিছুই কিনতে পারলাম না। এবার ঈদে আমার বাড়িতে সামাই রান্না হইব কিনা আমি সেটাও বলতে পারতেছি। আচ্ছা আমি বলি কি, তুমি না আলিফের কাছে যাও, ওর কাছে 5,000 টাকা ধার চাও। ও তো এখন ভালো বেতনে চাকরি করে, তোমার কাছে টাকা নাই শুনে টাকা তো দিতেও পারে, বলো। আলিফের সাথে রাস্তায় আমার দেখা হয়েছে, ও ঈদের কেনাকাটা করছে 2 হাত ধরা বাজার, 50,000 টাকার বাজার করছে। কার জন্য জানো? ওর শ্বশুরের জন্য, ওর শাশুড়ির জন্য, ওর বউয়ের জন্য, ওর শ্বশুর বাড়ির সবার জন্য। কিন্তু ওর বড় ভাইয়ের জন্য, ওর ভাবির জন্য তোমার আমার কথা না হয় বাদ দাও, ওর ছোট বোন অরিন ওর জন্য একটা জামাও কিনে নাই, কিনতে পারে নাই। আচ্ছা ও হয়তো বা জানে না যে তোমার চাকরি নেই বা তোমার হাতে টাকা পয়সা নেই, যদি জানে তখন টাকা তো দিতেও পারে। আচ্ছা আমি যদি যাই, আমি যদি আলিফের কাছ থেকে 5,000 টাকা নিয়ে আসতে পারি, তোমার তো কোনো আপত্তি নাই? না, আমার মনে হয় না ও আমাদের টাকা দিবে। ও তো একবার জিজ্ঞেস করতে পারত আমরা ঈদের কেনাকাটা করছি কিনা, কই একবার তো জিজ্ঞেস করলো না। আচ্ছা ও হয়তো ব্যস্ত ছিল এর জন্য জিজ্ঞাসা করতে পারে নাই যে আমরা কোনো কিছু কেনাকাটা করছি কিনা। আচ্ছা যাই হোক, আমি বরঞ্চ ওর কাছে গিয়ে টাকাটা চাই, ও যদি টাকাটা দেয় অন্তত এই ঈদে আমাদের জন্য তো একটু সেমাই জুটবে না? তুমি যাও না, আমার মনে হয় ও তোমার অপমান করবে, আর তুমি অপমানিত হলে আমার ভালো লাগবে না। আচ্ছা বাদ দাও না, আল্লাহ যদি আমার কোনো তৌফিক দেয় তাহলে আমরা কেনাকাটা করবো, নাহলে বাদ। কেন, আমার সে নিঃস্ব মানুষ ঈদ করে না? করতেছে, আমি যাই। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি বাসার দিকে গেলাম। কি মনে করে এতদিন পর আমাদের বাসায় আসলেন? নিশ্চয়ই দাওয়াত দিতে আসছেন, তাই না? যদি দাওয়াত দিতে আসেন তাহলে ভুল করবেন, কারণ আপনার ওই বস্তিতে আমরা যাব না। তোমাদের দাওয়াত করার মতো ক্ষমতা বা উপার্জন আমাদের নাই, বরং আমি তোমাদের কাছে একটা সাহায্যের জন্য আসছি। আসলে আলিফকে আমার একটু দরকার ছিল, আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আলিফকে একটু ডাকা দাও। কি খবর ভাবি, আপনি এখানে কেমন আছেন? আর এই সময় আমাদের বাসায় দরকার ছিল? ভাই তোমরা জানো কিনা জানি না, গত 3 মাস ধরে তোমার ভাইয়ের কোনো চাকরি নাই,
এই 3 মাস আমাদের সংসার চলতে অনেক কষ্ট হইতেছে। সামনে ঈদের বাজার ঘাট বাকি, ঈদের মার্কেটিং করতে হবে। আমাদেরকে যদি তুমি 5000 টাকা ধার দিতা। আমি বুঝতে পারতেছি না, যদি হাতে টাকা না থাকে তাহলে ঈদের মার্কেট করার কি দরকার? একই দিন মার্কেট না করলে কি মানুষ মারা যায় নাকি? তাই তো, আমারও তো একই কথা। টাকা পয়সা যেহেতু নাই তাহলে এবার মার্কেট করার কি দরকার? আর তার চাকরি আছে না গেছে সেটা জেনে আমি বাকি করব। শুনেন আপা, কাল পরশু আমার বাবা বাড়ির লোকজন আমাদের বাসায় আসবে। স্যার বুঝতেই পারছেন আমরা অনেক বেশি বিজি থাকব, আমাদের আর ডিস্টার্ব করবেন না প্লিজ। আর একটা কথা, টাকা পয়সা আমরা দিতে পারবো না, আমাদের নিজেদেরই অনেক টাকা পয়সা লাগবে, সামনে যেহেতু ঈদ। এখন একটা আপনি কাজ করেন, আপনি আপনার বস্তিতে চলে যান। আমাদের দুজনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু অরিন, ও তো তোমার ছোট বোন, ওর দায়িত্ব তো তুমি নাও নাই, ওর খোঁজ খবরও রাখো না। তোমার ভাই আর আমি যতটা পারি দেখাশোনা করি। ঈদের একটা দিন ওরে তো অন্তত একটা জামা দিতে পারতা। আচ্ছা, আমি কালকে অফিস থেকে ফেরার পথে ওর হাতে 400-500 টাকা দিয়ে আসবো না। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, আমি একটু বের হই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আশাতেই তুমি বাইরে যেতে যাচ্ছ, আমি বরঞ্চ চলে যাচ্ছি। এখানে বসে আছো? আচ্ছা, তো যে রান্না করতে বলছিলাম করছিলি? হ্যাঁ করছি। আচ্ছা, ছোট ভাইয়ের বাসায় যে গেছো আমার জন্য কি ঈদের মার্কেটের জন্য কোনো টাকা পয়সা দিছে? আমার হাতে দেয় নাই, তবে তোরে কালকে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আগামীকাল আমি ছোট ভাইয়ের বাসায় যাব। 2-3টা 3-piece কিনতে পারবো, সেই টাকাটা আমি নিয়ে আসবো। আর হাতে দেওয়ার জন্য 2টা মেহেদি, একটা তোমার একটা আমার। তোর মনের আশা যেন পূরণ হয় রে, আমরা তো তোরে কিছুই দিতে পারলাম না। তোর ভাইয়ের তো এখন কোনো চাকরি নেই, অন্তত জমানো কিছু টাকা যদি থাকতো তাও তো আমরা ঈদটা ভালো করে পালন করতে পারতাম। ভাবি, আমি প্রয়োজনে 1-3 piece নেব, আর 2-3 piece-এর টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করে নেব। হ্যাঁ, ঈদের দিন আমরা যেন সবাই মিলে ভালো মন্দ খেতে পারি। কই আলিপুর ওখান থেকে আসলা, টাকা দাও, আমি বাইরে যেতেছি, কি কি লাগবে বলো, নিয়ে আসি। অরিন, তুই একটু ঘরে যা তো। তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আমার কোন টাকা দেয় না, বরঞ্চ আমারে তাদের বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। কি কও তুমি? অরিনকে হয়তো বা 400-500 টাকা দেবে, অথচ মেয়েটা 2-3টা 3-piece কেনার স্বপ্ন দেখতেছে। ও যখন যাবে, ওর হাতে যখন 400-500 টাকা দিবে, বুঝতেছো ও কতটা কষ্ট পাবে? আমি ওর টাকার কথা কিছু বলি নাই, আমি জানি ও অনেক কষ্ট পাইব। না, তুমি ওরে আলিফের ওখানে যাইতে দিও না, ওর 3টা 3-piece তো আমি দেখতেছি। মসি ভাই রে, তোমার কাছে যাইতেছিলাম, কি করি কও তোর? 2 দিন পরে ঈদ, কোনো টাকা পয়সা হাতে নাই, তুমি আবার একটা রিক্সা জোগাড় করে দাও না, আমি রিক্সা চালাইয়া কোনোভাবে ঈদটা পার করি। ভাই রে, পেটের তাগিদে কর্ম করলেই হয়েছে, তুমি তো আর চুরি করতেছ না, একটা রিক্সা দিতে পারবা? আচ্ছা, তুমি কি সত্যি রিক্সা চালাবা? হ্যাঁ ভাই, আমি চালাই, তুমি না করো না, চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত আমি একটু রিক্সাটা চালাই, সংসারটা কোনোভাবে টাইনা টুটে নিয়ে যাই, এইভাবে তো দিন কাটে না। ঠিক আছে, তুমি চলো আমার সাথে গ্যারেজে, আমি রিক্সা ঠিক করে দেবো। অনেক বড় উপকার। শোনো, আপনার মানুষের জীবনে অনেক গল্প হয়ে আসে। হয়, এমন হয়, বাবা মারা যাওয়ার পর আমি আমার সমস্ত কিছু দিয়া এই ভাইটারে মানুষ করছি, আর আজকে দেখ আমার ভাই আমার চিনে না। ভাইরে,
মানুষের জীবনে অনেক গল্প থাকে, কারোটা হয় উপন্যাস, কারোটা হয় দীর্ঘশ্বাস। ঠিক আছে, তুমি চলো আমার সাথে গ্যারেজে, চলো আমি রিক্সা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ চলো, আমি উঠে রিক্সাটা আমি চালাই। তোমাকে 500 টাকা দিলাম আর তুমি বলছো 500 টাকায় তোমার কিছুই হবে না। কেন, 500 টাকা কি কোনো টাকা না? তুমি জানো এই 500 টাকা দিয়ে তোমার মা তোমাদের 2 সপ্তাহ চলে যায়। আপনি আমাদের পরিবার আসার আগে আমার ভাইটা অনেক ভালো ছিল, আর আপনি এসে আমার ভাইটাকে একদম তাবিজ কবজ করে বন্দি করে রেখেছেন। আমরা দুইটা ভাই বোন, খোঁজ খবর তো দৌড়ের কথা, পরিচয়টা পর্যন্ত নিতে চায় না। সাবধানে কথা বলবা। আর শুনো, আমি আমার স্বামীকে কোনো তাবিজ কবজ করি নাই, তাকে ভালোবেসে ভালোবাসা দিছি। আর এনো, 500 টাকা দিলাম, নিলে নাও, না নিলে চলে যাও। রাখেন আপনার 500 টাকা, আমার জামা কাপড় চাই না। আপনার কাছ থেকে 500 টাকা নিয়ে নাম ফোটাতে চাই না। থাকো তো বস্তিতে, আমাদের পরিবেশের মূল্য তুমি কিভাবে বুঝবা? শোনো, তোমাদের ওই বস্তিতে না এই 500 টাকার মূল্য 5000 টাকা। রাখেন আপনার 500 টাকা, আপনার 500 টাকা দিয়ে আপনি কসমেটিক্স কিনলেন। তোমার জন্য লেট হয়ে গেছে কাল। এই কি ব্যাপার, তুমি এমনিটা কি কামতেছে কেন? কামতেছো কেন? কি রে, তুই এখানে কানা করছিস কেন? হ্যাঁ আমাকে ওরা শুধু 500 টাকা দেয়। 500 টাকা কিছু হয় আজকাল? আমার কি কোনো দাম নাই? এই কিসের 500 টাকা? আচ্ছা তুই যা, আমি দেখতেছি। 500 টাকা যাবে কেন? 500 টাকা তুমি আসো, শপিং করার জন্য কি 500 টাকা মানুষ দেয়? আহারে আহারে, আয় আয়, আমি তোর বকশিশ দিব। আবা কে মেয়েটা, কে কাজ করে তোমাদের এখানে? হ্যাঁ এমনই কিছু একটা। আয় তুই বাসে যা, পরে কথা বলবো তোর সাথে। আমি যা যা, তুই বাসে যা। আর তুমি আসো তো। না না আব্বা, না না তুমি আমার সাথে আসো। আয় তুই যা, তুমি কান্দো না, এই তুমি আমার সাথে আসো, আমি তোমারে বকশিশ দিতেছি। আরে আব্বা, আমরা দিতে হবে না, ওরে দিবে বকশিশ, আমি দিব না। 500 টাকা আজকাল কিছু হয়? আয় তুই যা। হ্যাঁ এই দেখলো কথা, এই কাঁদতেছে মেয়েটা ঈদের মধ্যে। হ্যাঁ এটা বাচ্চার মন খারাপ, এটা কোনো কথা হইলো? না না এটা ঠিক না, এটা ঠিক না। এই তুই আবার আস। আব্বু তুমি তাড়াতাড়ি ভিতরে আসো, আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। কাকে দমকাইতেছ? ওই কিছু না, তুমি ভিতরে আসো বলছি। তাহলে ওই মেয়েটা কাঁদলো কেন? এই যে কি হয়েছে রে, কে রে এই মেয়েটা কাঁদতেছে কেন এইভাবে? রিত্ত জি আব্বু, মেয়েটা এইভাবে কার ফোন বাজে কাটে? কই আমার না তো। তোমার ফোন বাজে না? না আমার ফোন, আমারটা নাকি? না আমারটাও না। এই যে বস, এই যে ওইখানে যে কান্দাকাটি করলো, মানে কি আসলে আব্বু হয়েছে কি, আমাদের বাসার কাজের মেয়ে, ওকে 500 টাকা বকশিস দিলাম, ও নাকি এতে হবে না, ওর আরো টাকা লাগবে, তাই ওকে একটু বকা দিয়েছি। আহা, গরিব মানুষ 500 টাকার জায়গায় আরেকটু বেশি দিবা? তুমি তো এরকম ছিল না, 500 টাকা বেশি দিছো, 1000 টাকা দিতা। গরিব মানুষ তো কি হইতো, আল্লাহ তো তোমাদের অনেক টাকা পয়সা দিছে। হ্যাঁ এগুলো করবে না গরিব মানুষের সাথে কখনো। তুই আমার মতো হইতে পারলি না, উদার হবি। ঠিক আছে এখন তো কথা বন্ধ হয়ে গেল। আব্বা সে সমস্ত কথা এখন থাক না, আপনি বরং কিছু ফ্রেশ হয়ে নেন, আমরা খাবার দাবারের ব্যবস্থা করি। হ্যাঁ আব্বু ও ঠিকই বলেছে, তুমি যাও তাড়াতাড়ি গোসল করে আসো, অনেক ভালো ভালো রান্না করছি তোমার জন্য, তুমি আসলে একসাথে খাবো। ঠিক আছে আমি ওই গোসল করি আর যাই করি, আসলাম তো কেবল, দেখি কি করি আর যাই করি, তারপরে আমি তোমার সাথে খাবার টেবিলে কথা বলতেছি। ওকে তুমি জানো আছে কি হয়েছে? না তো কি হয়েছে? তোমার বোন আসছিল বাসায় টাকা চাইতে, তাকে 500 টাকা দিলাম, তাতে তার হবে না, তার তিনটা থ্রি পিস লাগবে। আচ্ছা ও টাকা নেয়নি? না নেয়নি, রাগ দেখায় চলে গেছে। শুনো আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না, যে যখন পারে এই বাসায় চলে আসে, টাকা দাও টাকা দাও, এখানে কি আমি টাকা রিস্ক করে রেছি? আব্বা শুনবে, আমি দেখতেছি বিষয়টা, তুমি চিন্তা করো না, ঠান্ডা হও, আর তুমি যাও খাবার ব্যবস্থা করো। আব্বা ফ্রেশ হইতেছে, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আমি দেখতেছি খাবার ব্যবস্থা করি, কিন্তু তুমি তোমার বোনকে সামলাও, আমার এগুলো একদম ভালো লাগে না। আব্বা খুব খুশি হয়েছি আপনি এবার আমাদের সাথে ঈদ করবেন।
আসলে সব সময় তো গ্রামে করেন বেশিরভাগ সময় তো এবার আমাদের সাথে ঈদ করবেন আসলে আমার খুব আনন্দ লাগতেছে হ্যাঁ সেটা ওই মৃত্যুর কারণে আসার কিন্তু একটা ব্যাপার আব্বা খুব খারাপ লাগতেছে মানে আম্মা আসে নাই আম্মা আসলে আরো বেশি খুশি হতাম তো আমি তো আসতাম না আমি তো শুধু আসছি সময়ের কারণে ওই তোমাদের মানে ছাড়া ঈদ করাটা ও তো আমার পারে না আমার ছাড়া ঈদ করতে ঠিক আছে আমি তো তোমার আম্মা ঢাকায় এসে ঈদ করবে না কারণ ওইখানে অনেক দায়িত্ব থাকে গরিব মানুষ আসে জাকাতের কাপড় দেয় কত রকমের মানুষ আসে গরিব আসে সাহায্য করে ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে হ্যাঁ ঋতু তো সবসময় আপনাদের কথাই বলে আর ঋতুর তো যাই হোক ওর কারণে আসা আর কি ওর কারণে আসা তুমিও যেতে চাইলে না বাপ বললা যে না আমরা ঢাকায় ঈদ করবো কালকে আবার ঈদের পরের দিন তোমরা কি করবা কক্সবাজার না কই যাইবা হ্যাঁ আব্বা হ্যাঁ আমি তো চাইছিলাম যে সবাই মিলে ঈদের পরে কক্সবাজার যাই অনেক আনন্দ হবে ভালো লাগবে সবাই মিলে কি করে যাব তোমরা কক্সবাজার যাবে ঈদের পরে আমি কলকাতা যাব তোমার আচ্ছা আচ্ছা আম্মারে নিয়ে চিকিৎসা করতে যাব ও হ্যাঁ কলকাতা যাওয়া হয় না বহুদিন ওখানে যাব তবা গ্রামে তো সবসময় ঈদ করেনি এবার শহরে ঈদ করে দেখেন আসলে কেমন লাগে আশা করি ভালো লাগবে না শহরে করি নাই তা না শহরে তো ঈদ করা হয়েছে বাম দিকে যাও মামা বাম দিকে যাও এই অফিসে কি আমারও যাওয়া দরকার আপনি গেলে একটু ভালো হয় না একা একা যাব আর টাকা পয়সা লেনদেনের ব্যাপার তোমারে বললাম যে ওই যে ফলের দোকানে চলো কিছু ফল নিব হ্যাঁ তুমি তো সেটা না শুই না ওদিকে যেতে আব্বা মানে ওই কাজটা শেষ করে যাওয়ার পথে আমরা ফল ফ্রুটস আরও যা যা ইফতারি যা যা বাকি সব নিয়ে যাবো না এই যে কলা ছিল তো এখান থেকে কলা নিয়ে যাইলে ভালো হয় না কিন্তু কাজটা শেষ করে একবারে নিতাম আব্বা হ্যাঁ কাজটা শেষ করে একবারে নিতাম কলা নিয়ে এই কলাগুলি ভালো ছিল তো এই কলা কত করে রে এই এই দাঁড়াও এই যে এটা নরসিংদি কলা না ভালো হইব না আচ্ছা আমি একটু কাজ আছে ওই যে আমার মেয়ের জামাই তো তো যাইতেছি তো আসলে নিয়ে যাবো যাওয়ার পথে আর করলা কত করে করলা 60 টাকা 60 টাকা শোনো করলা খাইবে বেশি করে করলা করলা কিন্তু খুব উপকারী আমি খাই আব্বা ঠিক আছে করলা খাইবে সবজি খাইবে বেশি করে আচ্ছা আর যে খিরাইটিটাও খাইবে হ্যাঁ কাঁচা আম তো উঠছে কত করে কাঁচা আম 80 টাকা বাহ বাহ ঠিক আছে আমি আইতাছি শোনো ব্যাপারটা হইছে যে এই যে তোমার শাশুড়ি হ্যাঁ আব্বা আমরা যে জাকাত দেই মানুষকে কত গরিব মানুষ জাকাত দেই কত আনন্দ লাগে চিন্তা করতে পারো হ্যাঁ জি আব্বা হ্যাঁ সঠিকভাবে জাকাত না দিলে কত অপরাধ এটা জানো জি আব্বা জাকাত না দিলে মহা পাপ এত পাপ হবে যে তোমার সম্পত্তি আছে এই যে তুমি এখানে 7 লাখ টাকা পাও না জি আব্বা এই 7 লাখ টাকা ক্যাশ হইলে এই 7 লাখ টাকারও তোমার জাকাত আছে কিন্তু আপনি এত কথা বলেন কেন সে জাকাত দেয় গ্রামে শহরে কেন জাকাত দিবে আপনি রিক্সা চালান আমি রিক্সা চালান এত বেশি কথা বলেন না তোমার ভাই তো না বা আরে আমার আমার ভাই হতে যাবো গেলে একদম তোমার ভাই যে বিয়ের মধ্যে আসছিল না 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 আব্বা আরে আমার ভাইয়ের মতো দেখতে আর কি স্বাস্থ্য লম্বা ছোটা আমার ভাই নাইব কোথ থেকে আর আমার ভাইকে রিক্সা চালাইবো নাকি স্যার স্যার আপনার ভুল হইতেছে স্যার উনি এত বড় মানুষ এত টাকার মালিক আমার মতো একজন গরিব রিক্সাওয়ালা সে ওনার ভাই হইতেই পারে না এই না 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 দাঁড়াও 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 এই তুমি বিয়ের মধ্যে আসছিল না আরে ইনি বিয়ের মধ্যে আসবে কোথ থেকে আব্বা আরে ইনি হয়তো আমার ভাইয়ের মধ্যে একটু দেখতে কিন্তু আমার ভাই তো আর না স্যার আপনার ভুল হইতেছে স্যার আপনারা যান আই আপনি বেশি কথা বলেন আপনি চুপ থাকেন আই ভাড়া কত আসছে আপনার 50 টাকা আচ্ছা এই না 100 টাকা দিলাম 50 টাকা আপনি বেশি রাখেন আর জাকাতের ব্যাপারটা আমি দেখতেছি আমি বুঝতেছি লাগবো না স্যার আব্বা চুপ থাকেন আব্বা চল আমার দেরি হয়ে যাচ্ছে ওই অফিসে যাইতে হবে না না ব্যাপারটা হলো এরা বড়লোক মানুষ দেখলে আব্বা টাকা টাকা করে বুঝছেন
সমস্যা আমি ব্যাপারটা বুঝতে চাচ্ছিলাম আরে গেট তো লক করে দিছে দেখো তো হ্যাঁ না না আসে এই যে তোমরা এইখানে আসো ঘরের মধ্যে আসো আমি ঈদের বাজার করে নিয়ে আসছি শ্যামাই চিনি পোলাউ চাল মাংস সব নিয়ে আসছি আসো আসো বউ বই রয়েছে আসো কি ব্যাপার তুমি এত বাজার কোথেকে করলা কারো কাছ থেকে টাকা ধার নিছো আরে না পুরুষ মানুষ কাজে বসে থাকলে হয় একটা কাজ করতে হয় না রিক্সা চালা ঈদের বাজার করে নিয়ে আসলাম কি বলো তুমি শেষ পর্যন্ত রিক্সা চালাইছো ঈদের বাজার করার জন্য আচ্ছা যাই হোক কোনো কাজই তো ছোট না না তুমি তো কাজ করে নিয়ে আসছো একজনের উপর তো এভাবে ভরসা করা উচিত না আমরা যদি একটা মানুষের উপর এইভাবে ভরসা করে থাকি তাহলে তো আমাদের না খেয়েই থাকতে হয় ভাবতেছি যতদিন চাকরি বাকরি কিছু একটা না পামু ততদিন রিক্সাই চালাম তবে দুঃখের ব্যাপার কি জানো আলিফার আলিফের শ্বশুর আমার রিক্সার প্রথম যাত্রী হিসেবে উঠছে ভাগ্যের কি নির্মম পরিহাস ওর শ্বশুর একজন পর মানুষ সে আমারে চিনলেও আমার আপন ভাই আলিফ আমি রিক্সা চালাই বলে সে আমার পরিচয় দিল না সে আমারে চিনল না ও ভালো খায় ভালো পড়ে এর জন্য যে ওর গুণগান আমাদের করতে হবে এটার কোনো দরকার নেই ও যেহেতু তোমারে চিনে নাই তুমি যে ওর ভাই তুমি ওরে চিনবা না কথা অবশ্য মন্দ কও নাই ভাই ভাই করে একদম পাগল হয়ে গেছিলাম আমি বাবা মা মারা যাওয়ার পর এই দুই ভাই বোন রে ঘিরাই আমার সংসার সাজাইছিলাম ওদেরকে কোনো দিন বাবা মার অভাব বুঝতে দেই নাই নিজের জমানো সব টাকা দিয়া এমনকি তোমার গয়নাগাটি বিক্রি করে যে টাকা পাইছিলাম সেই টাকাগুলো দিয়ে ওরা একটা চাকরি নিয়ে দিলাম আজকে ভালো চাকরি পাইছে ভালো বেতন পায় আর এই কারণে ও আমার চিনতে পারে না আমার 60,000 টাকার গহনা বিক্রি করে ওর চাকরি দিছো সে 60,000 টাকা ওর কাছ থেকে নিয়ে আসবে ও যদি টাকা দিতে নাও চায় জোর করে নিয়ে আসবে ওর কাছ থেকে তুমি টাকা দিছো বইলে ওর চাকরি হইছে ওর চাকরি হওয়ার পর কোনোদিনও কিন্তু আমরা এই টাকা চাই নাই কিন্তু আজকে থেকে আমাদের টাকা আমরা নিয়ে আসব ভাইজান কালকা যেহেতু ঈদ তুমি বাজার নিয়ে আসছো ভালো হইছে তবে ছোট ভাইয়ের কাছে যে টাকাটা পাও ওইটা তোমার নিয়ে নেওয়াই ভালো কারণ যে মানুষটা আমাদের পরিচয় দিতে চায় না তার কাছে তো এতগুলো টাকা ফালিয়ে রাখার কোনো মানেই হয় না আমার হাত দিয়ে আমি যে টাকা করে দিছি সেই টাকা আমি আর ফেরত নিব না কালকে ঈদের দিন আমি গোসল করে আবার বাইরে যাব দেখি তোমাগুলোকে কিছু কেনাকাটা করতে পারি কিনা আসো ঘরে আসো আমি গোসলে গেলাম দামি কুশনটা যা পারিস তাই ধরিস আমার নতুন সোফার উপরে বসছে নিচে বস আর আপনি কোন সাহস আমার সোফার উপর বসছেন দেখেন না এটা নতুন সোফা মানে যেখানে পাবেন সেখানে বসে যান আপনি রিক্সা চালান ওই রিক্সা আমার নতুন সোফা প্লিজ ধরেন না আপনার সোফায় কেন বসছেন আপনার মাটিতে কেন বসেন নাই সোফায় বসতে কে বলছে আলিফ এই আলিফ আলিফ কই তুমি তাড়াতাড়ি আসো ইসি মাবুদ আল্লাহ মাফ করো ভুল হয়ে গেছে ভুল আই কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন তুমি দেখো কি করছে আমার নতুন সোফার উপরে বসছে তোমার বোন কি করছে এই দামি কুশনের উপর শুইছে তোমরা এখানে মনে হয় বুঝতে পারে নাই আমরা বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে কি বুঝতে পারেন নাই আপনার রিকশা চালানো ওই হাত দিয়ে কত নোংরা আমার সোফা ধুইছে তুমি জানো আল্লাহ ছি ভাবে আপনার এটা মুছে দিচ্ছি এই তুমি হাত দিবা না আচ্ছা বুঝতে পারে নাই এই চিৎকার চেঁচামেচি করে কি লাভ বলো বুঝতে পারি নাই আমরা সত্যি বুঝতে পারি নাই বুঝতে পারলে ময়লা করতাম তোমরা কেন আসছো বলো একটা ছোট্ট দরকার ছিল উপায় না পায় আসছি ভাই বিশ্বাস কর আসতাম না যদি কোনো একটা উপায় থাকতো আসতাম না আমার আসলে একটা চাকরি হয়েছে চট্টগ্রাম তোরে আর আমরা অপমান করার জন্য এই এলাকায় থাকবো না
আমি বউ আর বনরে নিয়ে চলে যাব শুধু যাব চাকরি হয়েছে তো ভালো কথা গুড নিউজ তুমি চাকরিতে জয়েন করো যাও ওই জন্যই আসছি আমার কত টাকা দিয়ে যাতায়াত ভাড়া নাই ওইখানে দেখ থাকমু খামু আরে টাকা কি কিভাবে দিব সামনে ঈদ না ঈদের মধ্যে শপিং টপিং করলাম অনেক টাকা খরচ হয়ে গেছে এখন তোমার টাকা কেমনি দিব যেমনি পারো শালিক দেখ আমার এখান থেকে চলে যাওয়াটা একটা চাকরিতে জয়েন করাটা কি জরুরি সেটা তুই তো ভালো করে জানোস আমরা কিভাবে দিন কাটাইতেছি আমি আমি রিক্সা চালাইতেছি এই বয়সে আইসা আচ্ছা বুঝছি তুমি এমন হুটাট করে বাসায় এসো না বাসায় মেহমান আসছে আমার শ্বশুর আসছে তুমি বুঝো না এটা তুমি যাও আমি তোর সাথে বাইরে পরে দেখা করবো না বাইরে দেখা করা মানে কি এই বাইরে কি দেখা করা মানে কি তুমি কি এদিকে টাকা দিবা এই আপনাদের কোনো টাকা দেওয়া হবে না আমি কি বলছি আমি টাকা দিব তুমি বুঝতেছো না কেন মানে তাহলে বাইরে কেন দেখা আমি বলছি আমি টাকা দিব কোনো বাইরে দেখা করা নাই এই আপনারা জানতো আপনারা চাকরি পাইছেন যা পাইছেন যা ইচ্ছা করেন আমাদের বাসায় কি আপনারা ওখানে চাকরি করেন ভালো কথা আপনি আপনার সংসার নিয়ে সুখে থাকেন আমাদের কাছে কেন আর টাকা চাইতেছেন কেন এই যে আমার আমার করতেছো না এই যে নোংরা হাতের কথা বলতেছো না এই নোংরা হাত দিয়াই আজকে তোমার এই জামাইকে লেখাপড়া শিখাইয়া তোমার জামাই বানানো হয়েছে শুনছো কি বলে খোটা দিতেছে তোমারে থাকো না আমরা আমরা যাই এই চল তাড়াতাড়ি যান এখানে আসবেন না টাকা পয়সা যাই তো করে যেখান থেকে ম্যানেজ করেন এখানে আসে আর আসবেন না আপনারা যেখানে পারে যে চলে আসে খালি টাকা 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 খালি টাকার লোভ তোমরা সুখে থাকো ভালো থাকিস স্যার তোমার বড় ভাই কোটা দিয়া গেল তারে তোমার নিয়ে কি করছে লেখা পড়া করেছে এমন বড় ভাই আর ভীষণ টাকা দিবা যাও এখান থেকে আমি খুব মর্মাহত তোমাদের উপর কেন আব্বা খুব মর্মাহত তোমরা ইদানিং দেখতেছি তোমরা গরিব মানুষদেরকে দেখতেই পারো না কেন না আব্বা এই মিয়া তুমিও তো একসময় গরিব ছিলে হ্যাঁ ছিলে না না কথা ঠিক আব্বা আর ও তো আমার চরিত্র পাই নাই ও পাইছে আর ফুবুর চরিত্র পাইছে ঠিক আছে আমার একটা বোন আছে ঠিক বোনটা এরকম করে কৃপণ এত কৃপণতা শিখলি কোথেকে কই আব্বু কৃপণ আমি হ্যাঁ ঘুরতে তো বহুত টাকা পয়সা খরচ করতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে কেন কক্সবাজার যাবি কেন ওই টাকা দিয়ে গরিবদের সাহায্য কর আব্বু আমি কতদিন ঘুরতে যাই নাই কি কতদিন করতে যাস না সিঙ্গাপুর যে এত 5-7 লাখ টাকা খরচ করে তো অনেকদিন আগে অনেকদিন আগে প্রত্যেক মাসেই তো বিদেশে যাও শোনো টাকা এমন জিনিস টাকা এমন জিনিস তোমাকে আমি বলার সুযোগ দিতেছি অনেক কথা বল আমার কথা শুনতে হবে আগে টাকা এমন জিনিস টাকা কিন্তু অভিশাপ দিবে টাকা যদি মিসইউজ করো যাদের প্রাপ্য গরিব মানুষের প্রাপ্য এই ঈদের মধ্যে মানুষকে সহযোগিতা করবা জাকাত দিবা ঠিক মতো তুমি কক্সবাজার যাবে কেন কক্সবাজার যাবে কেন আব্বা আমি তো ঋতুর কথা ছাড়া একটা টাকাও খরচ করি না কি কথা মানে ওর অনুমতি ছাড়া একটা টাকাও খরচ করি না হ্যাঁ সো ওই মানে বাৎসরিকে একটা মানুষ ট্যুর দেয় না ওই তাই একটু কি কারণে কক্সবাজার যাবে ওই প্যারাসিলিং করবে প্যারাসিটিং প্যারাসিলিং ওই যে প্যারাশুটে সমুদ্রের উপরে উড়ে না ও সবাই না আপু এগুলো প্রশ্ন উঠে না এ তো মরে যাবো কা আমিও বলছি আব্বা ও তো ছোটবেলা থেকে সাঁতার জানে না ঠিক মতো হ্যাঁ প্যারাসিটিং করবে কি করবে না করবে আর একটু আগে কি কইলা তখন ওই যে খাবার টেবিলে কইলা যে শুটকি মাছ পছন্দ করে আর ও তো শুটকি মাছই খায় না 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 আব্বা লইট্টা ফ্রাই ওই যে একটা লইট্টা ফ্রাই ও তো সারা জীবনে শুটকি মাছ দেখতে পারে না মিথ্যা কথা বলো মিয়া মিথ্যুক হয়ে গেছো তোমরা তোমাদের বাসায় আমি আয়েশা তো বিপদে পড়ে গেছি আব্বু রাগ করো না একটু তো ঘুরতে যাইতে চাইছি বেশি তো না কতদিন আব্বা আপনারাও চলেন এই আম্মারে নিয়ে নেন সাথে করে আম্মারে নিয়ে যাব আমি যাব কলকাতা যাব চিকিৎসা করতে আম্মাকে কিউ করে নিয়ে যাব আর এত ঘোরাঘুরি এগুলো আমি পছন্দ করি না যাই হোক এখন ঘুরতেছ ফাইন মানুষকে ই করো মানুষকে একটু মূল্যায়ন করো জি আব্বা অবশ্যই আপন আত্মীয় স্বজন ভাই ব্রাদার কোথায় আছে তাদেরকে দেখবা তাদেরকে সহযোগিতা করবা গরিব আত্মীয় আছে না তাদেরকে করো এই টাকা পয়সা উল্টাপাল্টা লস করতেছো কেন আমি তো চাই হ্যাঁ মানে ফ্যাশন হয়ে গেছে এই এটা কি ফ্যাশন বিদেশ যাই ঈদ করতে হবে অমুক কক্সবাজার যাইতে হবে কি ফ্যাশন আরে গ্রামে চল আমার সঙ্গে গ্রামে চল
সবচেয়ে ভালো হবে জি আপা গ্রামের মানুষদের সাথে মিশ হ্যাঁ তুমি তো জানো আমার গ্রামে ভালো লাগে না আর শুনো না আমরা তো দান করি ও আর ও ওর ভাই বোন সবাই খেয়াল রাখে তাই না হুম রাখি ওরা রান্ডে রাখে কথাই বলতে ইচ্ছা করছে না তোমার আব্বার চা বানাই দাও আপনি চা খাবেন আব্বা এমন হঠাৎ করে রাইগা যায় কেন হঠাৎ করে তোমার আব্বা না ঠিকই আছে কি মানে বাপের একটা ঠেলা মায়ের ঠেলা মানে আমি কই যাব তোর আমি বললাম যে আমি তোর পরীক্ষার ফি এখন দিতে পারবো না তুই তারপর আবার আসছিস ভাই আমার পরীক্ষার ফিটা না দিলে আমি এক্সাম দিতে পারবো না আহা তোর আমি কেমনে বুঝাবো তোর ভাবির কথা ছাড়া আমি একটা খরচ করতে পারবো না ভাই আরে কি করছিস পাশে দাঁড়া দাঁড়া পাশে ভাই পরীক্ষা ফি না দিতে পারলে আমি এক্সাম দিতে পারবো না এই মে একদম চুপ এত ন্যাকামি কথা দিয়ে শিখছো হ্যাঁ বলছে না কোনো টাকা দিবে না ও যাও চলে যাও তাড়াতাড়ি চলে যাও ভাবি বোঝার চেষ্টা করেন আমার পরীক্ষার ফিটা দেওয়া খুব জরুরি কেন কাজ করতে পারো না তোমার পরীক্ষার ফি দেওয়া যখন এতই জরুরি কাজ করো কাজ করে টাকা ইনকাম করো কাজ করব তো আমি পড়াশোনা করে কাজ করব আমি এখন কি কাজ করব ভাই তুমি কিছু বলতেছো না কেন কি কাজ করবি থালা মাসুন মাসবি বুঝছিস তুমি থামো অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে সাথে সাথে কাজও করে কেন তোমার বোন বড় হয় নাই এখনো বাচ্চা কথায় কথায় তোমার কাছে আসে আচ্ছা তুমি চিল্লাও না আমি ওর বুঝিয়ে বলতেছি তো শোন তুই যা আমি এখন তোর টাকা দিতে পারবো না ভাই এক্সামটা না দিলে আমি ফেল করবো ভাবি ভাবি আপনি একটু ভাইকে বোঝান না ভাবি আপনি দুটো পায়ে পড়ি ভাবি ভাবি একটু বোঝান ভাইকে আচ্ছা এক্সামটা না দিলে আমি ফেল করবো ভাবি আচ্ছা তুই দাঁড়া 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 তুই বাসায় যা আমি তোর পরে দেখা করবো ভাইয়া এখন কি আমি টাকার অভাবে আমার এক্সামটা দিতে পারবো না তুই বুঝতেছিস না কেন এই তোমার ভাই কি বললো তুমি শুনতে পাও নাই এখান থেকে তোমাকে একটা টাকাও দেওয়া হবে না যাও তাড়াতাড়ি চলে যাও আর নিজের টাকা নিজে জোগাড় করো এই তুমি তোমার বোনকে তাড়াও আমার এগুলো একদম ভালো লাগে না কিন্তু তুই মাথা ঠান্ডা করো তুই যা আমি তোর সাথে পরে কথা বলবো আমি 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 দেখতেছি বিষয়টা তুমি এমন হয়ে গেলে কিভাবে ভাইয়া অরিং তুই বাসায় যা আমার এক্সামে ফিটা দিলে তো তোমার কিছু হবে আচ্ছা বড় ভাইরে বল বড় ভাইয়ের সামর্থ্য থাকলে তো আমি বলতাম তোমার কাছে কেন আসছি আমি আচ্ছা তুই যা আমি বললাম তো আমি দেখতেছি বিষয়টা আমাকে একটু সময় দে খুব বেশি টাকার প্রয়োজন হলে একটা কাজ করো আমি তোমাকে একটা থালা দিতেছি থালা নিয়ে যাই ভিক্ষা করো এই বাসায় আসবে না তুমি তোর বোনকে তাড়াও তুমি না পারলে আমি তাড়াই দিচ্ছি যাও তুই যা তুই যা চল এদিকে চল আমার চল আই আসছে সবগুলা একটু টাকা দাও টাকা দাও এই যে স্যার এই উঠো ঈদের দিন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাই না উঠো না বাবা আমি সেমাই পায়েস রেডি করেছি খেয়ে তাড়াতাড়ি নামাজে যাও উঠো 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 কি বলো সকাল হয়ে গেছে আপ ঠিক আছে ওই আমার ফ্রেশ হতে হবে নামাজ দিতে হবে তো আব্বা উঠছে জি স্যার আব্বু অনেক সকালবেলা উঠছে তোমার জন্য এখন ওয়েট করছে তাড়াতাড়ি উঠো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফ্রেশ হয়ে নিই হুম যাও কয়টা বাজে নামাজ রোজ কখন হবে নামাজ আমি বুঝতে পারতেছি না এই নিত্য নামাজের টাইম যায় না আব্বু ডাকছো আমাকে এটা ডাকবো না তো তো কি তোর হাজবেন্ড কোথায় ও তো এখনো ঘুমাচ্ছে আচ্ছা যাই হোক তুমি টেবিলে বসো আমি সেমাই দিয়েছি তারপর পায়েস দিয়েছি তুমি খেয়ে নাও আমি ওকে ডেকে দিচ্ছি নামাজ পাবো না তো আলিফকে তাড়াতাড়ি উঠা আমি ওকে ডেকে দিচ্ছি তুমি তো জানোই ও একটু লেট করে উঠে তুমি তাড়াতাড়ি আসো দৌড়ো ভাই আসো আসো ভালো লাগতেছে না এগুলি আমি নামাজ না পাইলে আমার মেজ খুব খারাপ থাকে কই আছেন আপনি তাড়াতাড়ি আসেন শুনতেছো তাড়াতাড়ি আসো অরিনের অবস্থা খুবই খারাপ কই আছো তুমি তুমি তাড়াতাড়ি আসো
করেছিস টাকার অভাবে তোর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা করতে পারলো না এখন পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে আরে বল আমি আর কি করি এইদের দিন তো দোকানপাট খোলা নাই ডাক্তার নাই আমি আর করি আর দেবো এইদের দিন অনেক হাসপাতাল খোলা থাকে অনেক ডাক্তার থাকে তুমি ওর এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও ও তো সহ্য করতে পারতেছে না আমার পেট ব্যথা করতেছে ভাবি একটু সহ্য কর বোন তুমি তো জানো আমার হাতে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা ছাড়া ওরা আমি কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবো তুমি কও আমাদের হাতে টাকা নাই ঠিক আছে তাই বলে কি একটা মানুষ সামনে বাইরে ফেলবো তুমি আলিফের কাছে যাও আলিফের কাছে যাও ওরে আপনি চাকরি জন্য যে টাকা দিছো ওই টাকা নিয়ে আসো প্রয়োজন ওই টাকা দিয়ে আমার নিচে কিছু হবে তুমি একদম ঠিক কথা বলছো আমি আলিফের কাছেই যাবো আমি টাকার অভাবে আমার বোনটা মরতে দিতে পারি না ওর একটু ধরো আমি আসতেছি আব্বু রান্না করা শেষ টেবিলে খাবার দিছি তোমরা চলো সবজি রান্না করছিস করছি বাবা চলো আলিফ আলিফ উঠে তোর সাথে আমার কথা আছে কি হইছে আজব তো বলা নেই কোনি বাসা মধ্যে ভাবে ঢুকে পড়লেন আমি বড় ভাই আমার ছোট ভাই বড় লোক তার বাসায় আসছি খাইতে সেই জন্য কি তাও তোর কাট লাগবে নাকি তুমি এইভাবে কথা বলতেছো কেন তুমি ঠান্ডা মাথা কি আব্বু দাঁড়াও দেখছি দেখেন আজকে আমাদের বাসায় মেহমান আছে আপনি চলে যান আমি থাকতে আসি নাই আলিফ তুই আমার পাওনা টাকাগুলোতে আমার ছোট বোন অসুস্থ ওরে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে ছোট বোন অসুস্থ মানে মানে তোর এত কিছু জানা লাগবে না তুই আমার পাওনা টাকাগুলো আমার দিয়ে দে আমি চলে যাচ্ছি বলো না এখানে বলো কি হইছে তোর এত দরদ দেখাইতে হবে না তোর এগুলো জানতে হবে না আমরা তো তোর পরিবার না টাকা দেয়া দে আমি আমার ছোট বোনরা হাসপাতালে নিয়ে যাব তুমি সেই দিনের রিক্সাওয়ালা না যে তোমার রিক্সায় আমি আসলাম জি আমি সেই দিনের রিক্সাওয়ালা আর শুধু আমি সেই দিনের রিক্সাওয়ালাই না এই যে এই ছেলেটা এ আমার ভাই আপন মায়ের পেটের ভাই বোন আমরা তিনজন ছিলাম এখন আর নাই এখন আমার বোনরা বাঁচাইতে হবে আমি এত কথা বলতে পারবো না এই তুই আমার টাকা দে কিসের টাকা ওর কাছ থেকে যাই না নিও কিসের টাকা টাকাটা তাড়াতাড়ি দিয়ে আমার বোনটা অসুস্থ আপনি ঈদের দিন আমার স্বামীর নামে কোনো মিথ্যা কথা বলবেন না প্লিজ চলে যান আমি তোমার সাথে কথা বলতেছি না তুমি হচ্ছে সবচেয়ে নষ্টের মূল আমার ফেরেশতার মতো ভাইটা আজকে এই ধরনের আচরণ করে কার জন্য আমরা বুঝি না তোর চাকরির সময় আমরা যে টাকাগুলো দিয়ে দিছিলাম ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে আমার বোনটারে বাঁচাইতে হইব ভাই তাড়াতাড়ি কর ভাই আমি তোমার 10,000 টাকা দিচ্ছি তুমি আপাতত অরিনকে হসপিটালে নিয়ে যাও তুমি কি পাগল হয়ে গেছো কার সামনে কি বলতেছ তোমার হুঁশ নেই কোনো এটা তোমার পাওনা ছিল তখন পরিশোধ করে দিলাম তুমি তুমি আমার সামনে তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললা আব্বা বেয়াদবি মাফ করবেন আমি ওর স্বামী ওই অধিকারে আমি ওর গায়ে হাত তুলেছি আব্বা আপনাকে আজকে একটা গল্প আমি বলি আমি আমার বড় ভাই আর আমার একটা ছোট বোন আমরা এই তিনজন আব্বা এই যে আমার বড় ভাইকে দেখছেন বাবা মা মারা যাওয়ার পরে এই বড় ভাই আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে পড়ালেখা করাইছে কখনো দুঃখ কষ্ট বুঝতে দেয়নি এই যে আজকে আমি পড়াশোনা করে সরকারি চাকরি করতেছি এই চাকরিটাও বড় ভাইয়ের জন্য আমার এই চাকরির জন্য 7 লক্ষ টাকা ঘুষ লাগছিল আমার তো নিজস্ব কোনো টাকা নাই হ্যাঁ আমি টাকা কই পাবো আমার এই বড় ভাইয়ের জমানো টাকা ভাবির গহনা বিক্রির টাকা আমার ছোট বোনের ব্যাংকে জমানো টাকা সব মিলে 7 লক্ষ টাকা দিয়ে আমি এই চাকরিটা নেই সবই ভাইয়ার অবদান আর এই যে আজকে আমরা যে ফ্ল্যাটে দাঁড়ায় আছি এটা আমার বাবা আমার বড় ভাইকে দিয়ে গেছিল কিন্তু এই ফ্ল্যাটটাও আমি জালিয়াতি করে ভাইয়ের কাছ থেকে লিখে নেই আর সেটার কারণ হচ্ছে কি জানেন আপনার মেয়ে ঋতু ওর কুপরামর্শে আমি ভাইয়ের কাছ থেকে জালিয়াতি করে ফ্ল্যাটটা লিখে নিই আর তারপরে আমার ভাই বোনের সাথে ওর কোনো রকমের বড়িমানা হচ্ছিল না যার কারণে ওর কথায় আমি আমার ভাই বোনকেও বাস থেকে বের করে দিই কারণ আপনি বলেন আব্বা বুঝতে পারছি না কার জালিয়াতি কি আমার মেয়ে কি অপরাধ করলো তোমরা কি করলা আমার তো মাথায় ঢুকতেছে না সেদিন আমার ছোট ভাই আমার কাছে একটা ব্ল্যাঙ্ক দলিল নিয়ে আইসা বলে ভাইয়া এটাতে একটা সাইন করে দাও সরকারি চাকরি হয়েছে তো নমিনির জন্য লাগবে আমি সেখানে সাইন করে দিছি কিছুদিন পর আমি শুনলাম
আমি নাকি এই ফ্ল্যাটটা আমার ভাইয়ের কাছে বেচে দিছি বুঝতেছি না ব্যাপারটা কি করে কেমনে কি হইলো না হইলো আমার মাথায় কিছু ঢুকতেছে না আব্বা আমি আপনাকে বুঝাই বলি আমি ভাইয়ের কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে আসার পরে ঋতু একটা উকিল ধরে ফ্ল্যাটটা ওর নামে করে নেয় তারপর থেকে আমি ঋতুর কাছে জিম্মি ঋতু যা বলে আমি তাই করি ওর কথার অবদ্ধ আমি হই না আমি অনেকদিন ধরে আশায় ছিলাম যে আমি ওর কাছ থেকে ফ্ল্যাটটা লিখে নিব আমার অনেক দিনের আশা গতকালকে পূরণ হয় আমার মেয়ে এত বড় ব্রেন আছে আমি তো জানতাম না ভালো বুদ্ধি আমার সন্দেহ আছে এখানেও যে আমার মেয়ে যে এত বড় বুদ্ধি খাটে এটা করলো একা একা সেটাও আমার একটা সন্দেহ আছে আমি বুঝতে পারছি না আসলে আব্বা আমার মনে হয় আপনার মেয়েকে আপনার চিনতে এখনো ভুল হয়েছে আচ্ছা যাই হোক আমি যেন ফিরে আসি আর ঋত্বকে ফ্ল্যাটে না দেখি আমি চাই ও যেন এখানে না থাকে ভাইয়া আমি তোমার সাথে অনেক অন্যায় করছি তুমি আর মাফ করে দিও চলো আমরা এখানে আর সময় নষ্ট না করে অরিন্দ হসপিটালে নিয়ে যাই তুই ঠিক বলছিস চল অরিন্দ খুব অসুস্থ এই এই দাঁড়াও দাঁড়াও অসুস্থ তাকে তুমি সুস্থ করো আর তুমি এত ইজি মনে করো না কিছু ঠিক আছে সমস্ত দোষ তোমার তোমরা তোমরা সমস্যা করছো নৃত্যর দোষ দিচ্ছ যাও যাও এখান থেকে আবার বেয়াদবি মাফ করেন কিন্তু থাক স্যার স্যার আপনারে ফিরে এসে সব বুঝাবো আমার বোনটা মারা যাইতেছে প্রায় চল চল তাড়াতাড়ি টেক্সাস একটা অন্যায় করলে শত অন্যায় চলে আসে আবু সরি সরি সংসার ভাঙতেছে তোর এখন